হ্যালো গাইস, ওয়েলকাম টু আদার ভিডিও, ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ সিয়াম। তো আজকে আমি এসে পড়ছি অনেকদিন পরে চায়ের আড্ডায়। চা অনেকদিন ধরে খাওয়া হয় না, তো চায়ের আড্ডা ইজ ওয়ান অফ দ্য ভেরি গুড প্লেস ফর চা। বাট এখানে আসার পর আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আমি কিছু আইটেমের জন্য এখানে আসছিলাম, যে আইটেমগুলো স্ক্রিনশট আপনারা এখন দেখতে পাবেন। হ্যাঁ, কিছুটা এই আইটেমগুলোর জন্য আসছিলাম, কিন্তু এই আইটেমগুলো ম্যাক্সিমাম অ্যাভেলেবেল নাই। তো সেক্ষেত্রে আমি দই ফুচকা চা দিয়ে পেট ভরবো, নাথিং বাট। অ্যান্ড এখানে আজকে আমার প্ল্যান, মানে অনেকদিন পরে আসছি, আর কোভিডের কারণে অনেকদিন ঘরে লকডাউন ছিলাম। আমার কোভিড হয়ে গেছে, তারপরও আমি ভিতর দিন, তাই আমি আর কি লকডাউনে বসেছিলাম। অ্যান্ড যেহেতু এখন কোভিড পজিশনটা একটু নর্মাল হয়েছে, আমিও বের হয়ে গেছি। আজকের দিন আমি চারটা শ্যুট করার চেষ্টা করবো, বেস্ট শ্যুট, মানে চারটা শ্যুট করার চেষ্টা করবো। অ্যান্ড ভিডিও আস্তে আস্তে আপলোড দিব, কারণ আমার কালকের পরের দিন থেকে সেমিস্টার ফাইনাল শুরু। আপনাদের জন্য সেমিস্টার ফাইনালে থাকার পরেও, মানে শুরু হবে দিন পর, তারপরেও ভিডিও বানাচ্ছি, কাইন্ডলি ভিডিও দেখবেন, আপনারা না দেখলে আমি যাবো কই। সো আজকের ভিডিওটা এইটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট আপনি দেখতে পাবেন, তিন দিন পরে অপেক্ষা করবেন, তিন দিন পর আমার হার্ট অ্যাটাক হবে। এরপরে আপনি দেখতে পাবেন, যদি টাইম পাই সেই হিসাবে আমার হবে হইলো একটা ভালো নেক্সট লেভেল একটা ভিডিও করবো, যে ভিডিও বা যে আইটেম আমি আগে ট্রাই করি নাই। এবং এর পরের পার্টটা হবে, মানে ওই দিনেরই একটু পরের পার্টটা হবে, ওই আইটেমেরই জাস্ট একটু চিপার ভার্সন। সো আজকে থেকে দেখা শুরু করেন। এটা আমি চেষ্টা করবো, যদি চারটা ভিডিও বানায় ফেলতে পারি, আমি আজকে একটা প্লেলিস্টই বানিয়ে দিব। সো লেটস গো অ্যান্ড স্টার্ট টুডেজ ভিডিও। হ্যালো গাইস, ওদের দই ফুচকা আমার সামনে এসে পড়ছে। আমি দই ফুচকা স্লোমোটা এখন আপনাদের দেখাই দিব, মানে আমি দেখাই দিছি। এখন আমি দই ফুচকা খাওয়া শুরু করবো। ওদের ডেকোরেশনটা আমার জোস লাগছে মটকার মধ্যে, মানে চায়ের একটা, মানে নামের সাথে একটা মিল লাগছে, প্রো মিল, বুঝছেন? দ্যাটস দ্য ওয়াই এটার মধ্যে দইটা দেখতে, দইটা কিন্তু ব্রো মশলা দিছে আর দইটা ঘন আছে। এখন ওকে, দ্যাট ওয়াজ দ্য ফুচকা, যেটার মধ্যে মেবি কী কী দিছে রিসার্চ যদি করি, উপরে ভেল দিছে। ভেল বলতে গেলে আমি বুঝাচ্ছি হলো এটা, মানে চানাচুরের মধ্যে যেটা খেয়ে থাকেন সেটা ডালডা দিয়ে বানানো হয়, মেবি এমন কিছু একটা। আর ভিতরে আলু ভুজিয়া বলতে পারেন, যদি আমি এটা ইন্ডিয়ান ভাষায় বলি। অ্যান্ড এটার ভিতরে আছে হইলো, আগে দই ঢালা ফেলছি, বুঝছেন? রিসার্চ না করে, আমি একটু রিসার্চ করে আনি, দাঁড়ান। আর ডাবলি মশলা, ডাবলি মশলা আছে এটার মধ্যে, আর কিছু নাই। অ্যান্ড চলুন এটা খায়া দেখি কেমন। বিসমিল্লাহ। অ্যাভারেজের মধ্যে অসাম, এর কারণ ওরা এই জিনিসটার জন্য ব্রো, এই জিনিসটা যে উপরে দিছে না, কাজের জন্য দিছে ব্রো। ভিতরে মুখে নিয়ে সাথে সাথে একটা মিন্টের এমন স্মেল দিতেছে না, পুরো মুখটা ফ্রেশ হয়ে যেতেছে। ড্যানি ফুচকাটা ফ্রেশ লাগতেছে, মানে আলাদা টেস্ট পাচ্ছি মুখের মধ্যে। মুখের মধ্যে যদি আপনার উল্টা পাল্টা টেস্ট থাকে, আই মিন টু সে, অন্য কিছু খায় আসছেন, মুখে অন্য কিছু টেস্ট আছে, মিন্টটা যেন মুখ ফ্রেশ করে দেবে। চরম চরম বুদ্ধি ছিল এই ধনেপাতার, মানে এই মিন্টটা দেওয়া। অ্যান্ড ওকে, এটার মধ্যে যদি বলি, ভিতরে ডাবলি মশলা কম দিছে, অ্যান্ড ভিতরে ফুচকাটা নরম হয় না, যথেষ্ট ভালো ক্রাঞ্চি আছে। অ্যান্ড এটার, মানে আমার কামড়ে আওয়াজ শুনতে পারলে, মেনু শুনতে পাচ্ছেন কেন যাই না, এটা মানে ক্রাঞ্চি জিনিসটা বোঝানোর জন্য আমি এটা দিলাম। আর উপরে যে, হ্যাঁ, ভেলটা দিছে আলু ভুজিয়া আর সামথিং, যেটাকে যাই বলবেন, কিন্তু এটা আপনার ক্রাঞ্চি আছে। ভিতরে ডাল মশলা কম দিছে, ফুচকা একটু লেয়ারটা পাতলা, এর জন্য ভালো লাগতেছে। দইয়ের টেস্ট আমি আলাদা করে টেস্ট করে তারপরে বলবো। ঠান্ডা দই, মশলাটা দেখা যাচ্ছে লাল লাল, কিন্তু ভিতরে মশলার এত কঠিন ফ্লেভার নাই, খুবই বেসিক লেভেল একটা খাওয়া। যদি চায়ের আড্ডা, মানে চা খাইতে যায়া আড্ডাবাজি করতে আসেন, সেখানে এটা ভালো একটা আইটেম দিবে আপনাকে। অ্যাভারেজলি খুবই লাইটের মধ্যে খুব ভালো একটা আইটেম। আর রেটিং দিব 10-এর মধ্যে 8 দিব রেটিং, আর 7.5 দিতে পারি, এর থেকে বেশি দেওয়ার মতো কিছু নাই। আর নামের সঙ্গে মিল রেখে ওদের প্রতিটি আইটেম মানে চাড্ডাবাজ, চাড্ডা, ইটস নট চা আড্ডাবাজ, ইটস চাড্ডাবাজ, ডোন্ট ফরগেট দ্যাট, চাড্ডা। আপনি মুখে দেখার সাথে এক্সপিরিয়েন্স করবেন, আলু ভুজিয়া ভিতরে মুখে যে ফাটতেছে, অ্যান্ড মুখে যে সব কিছু ক্রাঞ্চ পাইতেছি, অ্যান্ড ভিতরে মলম ঠান্ডা ঠান্ডা মশলা, উপরে ঠান্ডা ঠান্ডা দই। অ্যাভারেজের মধ্যে ভালো আইটেম ব্রো, 7.5 রেটিং টেস্টের জন্য দিছি, বাট এক্সপিরিয়েন্স ওয়াজ জোস। আর এটা প্রাইসটা 100, আমি কিন্তু প্রাইস 100 বইলেই কিন্তু আমি এটা 7.5 দিছি। এর কারণ হইতেছে হলো, এত বেশি 100-এ বেশি হয়ে গেল না, মানে এর জন্য বেসিক বলছি, আর যদি সেটা 60-এ দিত না, আমি এটা 10/10 দিতাম। সিরিয়াসলি, এটা রিল্যাক্স করার জন্য, ফ্রেন্ড নিয়ে বসে খাওয়ার জন্য চরম একটা আইটেম। যদি আড্ডায় দিয়ে চান, চাড্ডাবাজ ওয়ান অফ দ্য গুড প্লেস ফর ইউ, অ্যাভারেজলি গুড, নট ইভেন সো গুড। ওকে, তো আসতে পারেন, আপনাদের ইচ্ছা, আমি জাস্ট টেস্ট করলাম আর এক্সপিরিয়েন্সটা আপনাদের বললাম। অনেকগুলো ফ্রেন্ড নিয়ে আসলে এখানে চরম লেভেল আড্ডা দেওয়া যাবে। দ্যাটস অল আই থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এনভায়রনমেন্টের ব্যাপারে যদি বলি, ওরা এসি লাগাইছে, মানে ঠান্ডা আছে, খুবই চিল একটা প্লেস। এর মধ্যে চারদিকে চায়ের আড্ডার একটা ফিলিং আছে, মানে রেস্টুরেন্টের স্টোমোটা আপনি দেখছেন মনে হয় চারদিকে এমন ফিলিংস আছে। বাট এখানে অনেক মানুষ থাকার কারণে আমি পুরোপুরি পারফেক্টলি স্টোমো নিতে পারিনি। ইনশাআল্লাহ চেষ্টা করবো সামনে থেকে ভালো করার। আর আজকে তো বললামই, এরপর আমার হার্টের হয়ে যাইতেছে। সো হার্টের একটা কীভাবে হবে, কেন হবে, সেটা দেখার জন্য নিঃসন্দেহে পরে ভিডিও দেখবেন। পরে ভিডিও তাড়াতাড়ি আসছে, তিন দিনের মধ্যে আসতেছে। Thank you.
ওকে গাইস, তাহলে এখন ওদের আরেকটা আইটেম ফুড করে আসছে, কিন্তু আমি কিন্তু এটা মানে মিন করিনি, অর্ডার দিয়ে আসছিলাম, আমি ভুলে গেছি, অর্ডার দিয়েছিলাম, তো আমি অনেক ভুলে যাই, তো দ্যাটস ওয়াই ভুলে গেছিলাম। তো এটা হচ্ছে নারিকেল চা। আমি অ্যাকচুয়ালি ওদের এখানে যাই বলছি, আপনাদের এখানে বেস্ট আইটেম যেটা আছে সেটাই দেন, কারণ সব কিছু তো আনেবেল বলতেছেন, দ্যাটস ওয়াই এবেল কী আছে, তারা বেস্ট চাটা দিয়ে দেন। তো ওরা আমাকে এই বেস্ট চাটা নাকি এইটা দিল, এটা হলো নারিকেল চা, আর এইটা হইতেছে হইলো মেনলি নারিকেলের একটা কাপে দেয় যেটা অনেক হালকা, সিরিয়াসলি কাপটা অনেক হালকা আমি ফিল করতে পারছি, চায়ের জন্য ওয়েটটা বাড়ছে, অ্যান্ড চাটা নাকি 50 টাকা। চলুন দেখি আসলে চাটা কেমন, 50 টাকার চা, নারিকেল চা। উপরে যেটা দিছে এটা হলো ছোটোবেলা অনেক খাইছি চুরি করা গুড়া দুধ, গুড়া দুধ আর চিনি ছোটোবেলা আমি অনেক চুরি করে খাইছি, আপনারা খাইছেন কিনা জানি না। ওকে চা পরে বলবো, চায়ের প্রতিটা সিপে আপনার মুখে নারিকেল আসবে, পিওর নারিকেল ছোট ছোট করে কাটা দিছে। টেস্ট ম্যাটারই করে না, এক্সপিরিয়েন্স ম্যাটার করে, এমন চা আমি লাইফে ফার্স্ট টাইম খেতেছি। প্রতিটা সিপে বলতে হবে আইটেমটা অ্যাকচুয়ালি ইউনিক অ্যান্ড সত্যিকারের টেস্ট আছে, চরম লেভেলের টেস্ট আছে ব্রো। আর চা যেটা দিছে এটা 3 কাপ হবে, যদি এখানে আপনি ভাগ করে রাখান কাপল আসলে খুব ভালো মতো করে এটাকে মানে শেয়ার করে খেতে পারবেন, কোনো প্যারা নেই। আর চায়ের টেস্টটা অসাম, নারিকেলের পানির সাথে চায়ের যে একটা মিক্স করে যে টেস্ট দিতেছে, ও আদা, মানে সিরিয়াসলি ব্রো নেক্সট লেভেল অসাম এটা। টাকারে সরায় দাও, 50 টাকারে বাদ দাও, টেনন্টেন না দিলে চাকরি থাকবে না এখানে, আমি টাকা কারো টাকা খেয়ে আসিনি, এমনি আসছি, ফ্রি আসছি, কিন্তু ব্রো অ্যাজ এ ফুড ব্লগার চাকরি থাকবে না যদি এটার আইটেম আমি 15 10 on 10 না দিই। 50 টাকা হোক আর যাই হোক, 10 on 10 আইটেম, 10 on 10, নাথিং বাট অ্যাকর্ডিং টু টেস্ট, অ্যাকর্ডিং টু এক্সপিরিয়েন্স। যারা কাছাকাছি আছেন নিশ্চয়ই টেস্ট করবেন, অনেক অসম, অনেক অসম, আমার রেকমেন্ড রইল। এটা টেস্ট না করলেও হবে, এটা টেস্ট কিন্তু করে যাবেন, মাস্ট ট্রাই আইটেম। মানে কথা কথা বলতে পারতেছি না, কথার জায়গায় খালি চা খাইতে ইচ্ছা করতেছে। আর এই রেস্টুরেন্টের যে লোকেশনটা সেটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এরপর একটা জিগাতলা মোড়ে আসবেন, জিগাতলা মোড় থেকে একটু সামনে একটা ডানের বামের গলি আছে, আবার আপনি জিগাতলা মানে যেদিক থেকে আসছেন সেদিকে একটা গলি আছে, আপনি মেনলি আমার গুগল ম্যাপটা ফলো করবেন, ইজিলি পৌঁছা যাবেন, নাথিং বাট পারফেক্ট লোকেশন। বাই ফর নাও, সি ইউ গাইস ইন ভিডিও, বাই বাই।